আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। আজকে আপনাদেরকে খুবই ভালো একটা জিনিস দেখাবো। এটা মূলত সৌদি আরব উন্নত দেশের মানুষের বুদ্ধি উন্নত মানের থাকে। এদেশে মূলত একজন উপরে উঠলে অন্যজন চায় সেও কীভাবে উপরে উঠবে। আর আমাদের বাংলাদেশ একজন উপরে উঠলে অন্যজন আবার চিন্তা করে যে তার টেনে কীভাবে নিচে নামান যা। আজকে এরকম একটি প্রমাণ আপনাদেরকে দেখাবো। দেখুন, এটা মূলত একটা মসজিদ, অনেক বড় একটা মসজিদ। তো মসজিদটা খুবই সুন্দর। মসজিদের সামনে মূলত দেখুন, এটা মূলত একটা দরজা, মসজিদের প্রথম গেট। দরজার সামনে দেখুন, এখানে একটা নতুন ব্রিজ রাখছে। দেখুন ব্রিজটা, আপনাদেরকে একটু দেখাই। ব্রিজটা খুবই সুন্দর ব্রিজ, একদম নতুন। ব্রিজের ভিতর কী আছে আপনাদেরকে পরে দেখাবো, আগে আপনাদেরকে ব্রিজটা দেখাই। দেখুন ব্রিজটা খুবই সুন্দর। দেখুন ব্রিজের মধ্যে এখানে দেখুন লেখা আছে ফ্রি মেলস, হিন্দিতে লেখা আছে, আরবিতে লেখা আছে, উর্দু লেখা আছে, এবং বাংলাতে দেখুন লেখা আছে বিনামূল্যে খাবার। মানে এখানে বিনামূল্যে খাবারগুলো মূলত পাওয়া যায়। তো দেখুন, আমাদের বাংলাদেশ হইলে মূলত ফ্রিজ এখানে বাইরে থাকলে ফ্রিজটাই চুরি করে নিয়ে যেত। আর এদেশে দেখুন মূলত সৌদিরা এসে এখানে খাবার রেখে যায়। দেখুন এখানে কী আছে, বিভিন্ন ফতিরা টাতিরা আছে। এখানে দেখুন বিভিন্ন জুস আছে, এখানে দেখুন বিরিয়ানি আছে, তরকারিও আছে, দেখুন এখানে পানিও আছে। তো নামাজ শেষে সবাই যার যার মতো মূলত নিয়ে যায় এখান থেকে। দেখুন খুবই অসাধারণ। আমার দেশ হইলে মূলত এরকম হইলে মূলত ফ্রিজটাই চুরি করে নিয়ে যেত। মসজিদের দান বাক্স বাইরে থাকে, এটাই মূলত অনেকে চুরি করে টাকা পয়সা সব নিয়ে যায়। আর এরকম সুন্দর নতুন ফ্রিজ থাকলে মূলত ফ্রিজটাই আগে চুরি করার সিদ্ধান্ত থাকতো, যে আগে ফ্রিজটাই নেই তারপর খাবার। এদেশে দেখুন কত সুন্দর বাইরে ফ্রিজটা পড়ে আছে, এবং সবাই যার যার মতো এখান থেকে খাবার নিয়ে যায়। তো ভাবছি আমিও নেব কিছু। দেখুন এখানে জুস আছে, পাতিরা আছে, পানি আছে। কি আছে আপনাদেরকে দেখুন, দেখুন এখানে বিরিয়ানি আছে, মাংস, এটার ভিতরে তরকারি আছে। তো দর্শক, আশা করি আমার ভিডিওটা আপনাদের একটু উপকার আসবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।